নিয়োগের দাবিতে সল্টলেক রাজপথে নেমে বিক্ষোভ দেখালেন 2014 সালে টেট পাশ করা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। গত বুধবার থেকেই সল্টলেকের করুণাময়ী সংলগ্ন সৌরভ গঙ্গোপাধ্যায় একাডেমির সামনে ফুটপাতে বসে নিয়োগের দাবিতে ধর্ণা দিয়ে আসছেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। 2024 আপার প্রাইমারির চাকরি প্রার্থী নিয়োগের দাবিতে ধর্মতলায় প্রায় 528 দিনে পড়ল আন্দোলন এবং বিক্ষোভ। পরবর্তী সময়ে তারা বিকাশ ভবনের কাছে আন্দোলন করতে চাইলে সেখানে অনুমতি পাননি, তারপরে আদালতের দ্বারস্থ হন তারা। এরপরে আদালতের নির্দেশে 72 ঘণ্টার অনুমতি পেয়ে সল্টলেকের করুণাময়ী সংলগ্ন সৌরভ গঙ্গোপাধ্যায় একাডেমির সামনে ফুটপাতে বসে অবস্থান বিক্ষোভে সামিল হলেন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যদি শিক্ষা দপ্তরের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে কথা না বলেন তাহলে রাস্তায় আমরণ অনশন করবেন বলেও হুঁশিয়ারি দিলেন তারা। 2022 সালে টেট পরীক্ষা হয়েছে, তাদের এখনো পর্যন্ত নিয়োগের কোনো নোটিফিকেশন হয়নি, আবার 23-এ টেট পরীক্ষা নেবে। রাজ্য সরকার যা করছে বেকার ছেলেমেয়েদের পথে বসানোর জন্য, তার জন্যই আজকে রাস্তায় নেমে আন্দোলন। 2022 সালে টেট প্রার্থীদের অবিলম্বে নিয়োগের নোটিফিকেশন দিতে হবে। অন্যদিকে টেট পরীক্ষার্থীরা অবিলম্বে নিয়োগের দাবি নিয়ে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে সামিল হলেন। এদিন ইন্দ্রজিৎ ঘোষের নেতৃত্বে প্রায় 300 জন চাকরি প্রার্থী মিছিলে হাঁটলেন। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে তারা রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করেন। বেশ কিছুক্ষণ বসে থাকার পর পুলিশ এসে তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে ধর্মতলাতেই ফের রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন চাকরি প্রার্থীরা। তাদের একটাই দাবি, অবিলম্বে নিয়োগ চাই। উল্লেখ্য, গত 6 নভেম্বর থেকে আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু হয়েছে। 2014-তে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরীক্ষা হয়েছিল 2015 সালে, উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয় 2016-এ। তবে নানা জটিলতার মধ্যে থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। তারপর থেকেই লাগাতার চলছে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ। কিন্তু তাও চাকরি অধরাই থেকে গিয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের। এরপরে ক্ষেত্রে নিয়োগ নিয়ে রাজ্য রাজনীতির উপরে দিয়ে বয়ে গিয়েছে বহু জল, কিন্তু প্রার্থীদের অবস্থা যে কে সেই, ধৈর্যের সীমা যে ভেঙেছে তারই বহিঃপ্রকাশ শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।